বন্ধুরা, আমরা সবাই এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি একটা ডিজিটাল দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা সবাই জানি আমরা এখন এই মুহূর্তে সবাই ডিজিটাল হওয়ার দিকে এগিয়ে চলেছি, এবং এই ডিজিটাল দুনিয়ায় হ্যাকারসদের কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে আমাদের লুটে নেওয়ার জন্য বা আমাদের লুট করার জন্য। তো আমরা কিন্তু এই মুহূর্তে ভরসা করি কি, আমাদের একটা ড্রেস কেনার জন্য থেকে শুরু করে আমরা যদি একটা ফোন কিনি এবং আমরা যদি কোনো রকম একটা খাওয়ার পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারি করার জন্য কিন্তু আমাদের মোবাইলের অ্যাপসগুলোকে ইউজ করছি, যেটা আমাদের ডিজিটাল দুনিয়া অনেকটা আগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে এবং অনেক সুবিধা করে দিচ্ছে। তো এরই মাঝখানে কিন্তু হ্যাকার্সরা সুযোগ বুঝে আমাদের আমাদের সাধারণ মানুষকে লুট করে নিচ্ছে, যারা নাকি আমরা জানতেও পারছি না এই বিষয়টা। তো এরকমই একটা অ্যাপস নিয়ে আমি আজকে কথা বলবো, এবং এই অ্যাপসটাকে কিন্তু অলরেডি ব্যান্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কদিন আগেই এটা ঘোষণা করা হয়েছে এই অ্যাপসটা। আমি কী অ্যাপস সেটা আমি ভিডিওটা শুরুতে একটু পরেই বলবো, তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং যারা অলরেডি নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেকনিক্যাল রাজীব চ্যানেলের এই ফ্যামিলিটাকে, যেটা একটা ফ্যামিলি তৈরি হতে চলেছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটা তৈরি হচ্ছে, এটা তোমাদের ছাড়া কিন্তু এখনো অসম্ভব এবং ভবিষ্যতেও কিন্তু অসম্ভব। তো তোমাদের সাপোর্টটা আমার আমার সব থেকে বেশি প্রয়োজন, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তো বন্ধুরা নমস্কার, আমি রাজীব আর তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব। তো ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা অল করে দিন। যে অ্যাপসটার কথা আমি বলবো সেই অ্যাপসটা হচ্ছে, আমার কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এটাকে নিষিদ্ধ করা হয়েছে, এবং বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছিল এই অ্যাপসটাকে ইউজ করতে না, কেননা এই অ্যাপসটাই কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে হ্যাকার্সরা কিন্তু আমাদের ফোনটাকে অ্যাক্সেস করে নিচ্ছে এবং সমস্ত তথ্য লুট করে নিচ্ছে। এই অ্যাপসটা আমাদের মেনলি যেটা কি, আমরা কোনো রকম অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা যেটা ভরসা করি, এক হচ্ছে প্লে স্টোর এবং সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ স্টোর। তো এই দুটোকে আমরা ভরসা করি কেন, আমরা জানি এই দুটো ভরসাযোগ্য দুটো জায়গা যেখান দিয়ে আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি এবং কোনো রকম বাধা ছাড়াই। তো এই এই প্লে স্টোর এবং অ্যাপ স্টোরেও কিন্তু এই অ্যাপসটা এই মুহূর্তে রয়েছে। এই অ্যাপসটার নাম হচ্ছে এনিডেক্স অ্যাপস। এটা একটা অনলাইন স্ক্রিন ট্রানজাকশান অ্যাপস, এটার মাধ্যমে কিন্তু আমরা অনলাইন স্ক্রিন ট্রান্সফার করতে পারি। কিন্তু যেটা জানা যাচ্ছে এই অ্যাপসটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁদ পেতে লেগেছে হ্যাকারসরা। অ্যাপসটা যখনই ইনস্টল করা হচ্ছে, ইনস্টল করার পরে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হচ্ছে 9 ডিজিটের, সেই কোডটাকে যখন ভেরিফাই করা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাকারসদের হাতে তোমার ফোনটাকে অ্যাক্সেস করার জন্য সব কিছু তথ্য চলে যাচ্ছে, এবং তার ফলে কী হচ্ছে হ্যাকারসরা তোমার ফোনের মেসেজ থেকে শুরু করে সব কিছু হ্যাক করে নিতে পারে। সব কিছু তাদের কাছে পৌঁছে যাওয়ার ফলে তোমার অজান্তে নিমিষেই কিন্তু হ্যাকারসরা তোমার ব্যাংকের সমস্ত সঞ্চিত যে সেভিংস রয়েছে সেগুলোকে লুট করে নিচ্ছে। এবং আমরা সবাই কিন্তু একটা সাধারণ ফ্যামিলিতে বাস করি, সবাই কিন্তু হাইফাই ফ্যামিলিতে বাস করি না, যাদের নাকি কিছু টাকা চলে গেলে কিছু এসে যায়। আমাদের যেটুকু ব্যাংকের সেভিংস থাকে সেটুকু কিন্তু আমাদের অনেকটাই প্রয়োজন। তো তাই জন্যই আমি এই ভিডিওটা আজকে করছি, যাতে আর আমার মতন যারা নাকি আমাদের মতন যারা নাকি আরও 5 জন রয়েছে তারা যাতে এরকম বিপদে না পড়ে। কোনো রকম ব্যাংকিং ট্রানজ্যাকশানের জন্য বা কোনো রকম পেমেন্টের জন্য এমন কিছু অ্যাপসকে ইউজ করো না। এই অ্যাপসটা এনিডেক্স অ্যাপসটা কী করতো, তোমার ফেসবুকে প্রথমে নোটিফিকেশান, ফেসবুকে অ্যাড বা অন্যান্য জায়গায় বিভিন্ন আরও জায়গা আছে যেখানে এই অ্যাড চালিয়ে প্রথমে অ্যাপসটাকে ইনস্টল করতে বলে, এবং ইনস্টল যখনই করছো এই নজিজের কোড একটা ভেরিফিকেশান পাঠাচ্ছে, সেটা করলেই তোমার কিন্তু ফোনের সমস্ত তথ্য চলে যাবে। এরকম অনেক অ্যাপস রয়েছে যেগুলো নাকি আমরা জানি না বা আমি জানি না তুমি জানো না কোন অ্যাপসটা অ্যাকচুয়ালি হ্যাকারসরা জাল পেতে রয়েছে। তো এটা কী করবে, এটার থেকে বাঁচার জন্য আমাদের যেটা করা উচিত সেটা প্রথমত হচ্ছে আমরা যে অ্যাপসটা ইনস্টল করছি সেটা যেটুকু তার পারমিশনের প্রয়োজন তার থেকে বেশি কোনো সময় পারমিশন দেওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই। তো এই পারমিশনগুলো যদি অলরেডি তোমরা অনেক অ্যাপস ডাউনলোড করে রেখেছো, তো এই পারমিশনগুলোকে অফ করার জন্য তোমাদের যেটা প্রয়োজন, প্রথমে সেটিংসে যাও, তোমার ফোনের সেটিংসে গিয়ে নিচে দেখো এই অ্যাপস বলে বা ইনস্টল অ্যাপস বলে একটা অপশান থাকবে, সেই অপশানটায় গিয়ে অ্যাপসের
যে যেটুকু সেটিংস এর প্রয়োজন, যেমন একটা ক্যামেরার অ্যাপস এর প্রয়োজন কি, তোমার ক্যামেরাটাকে অ্যাক্সেস করা, তোমার স্টোরেজটাকে অ্যাক্সেস করা, এবং খুব বেশি হলে তোমার লোকেশনটাকে অ্যাক্সেস করা। এছাড়া তোমার ফোন বুক, তোমার কন্ট্যাক্ট, এইসব অ্যাক্সেসগুলো একদম বন্ধ করে দাও। এরকম বিভিন্ন অ্যাপস রয়েছে, তোমরা সেই হিসাবে বুঝে বুঝে অ্যাপসগুলো বন্ধ করে দাও, যাতে তোমাদের কোনো রকম হ্যাকার্সরা কোনো রকম ওই অ্যাপসের মাধ্যমে তোমাদের ফোনটাকে হ্যাক করতে বা তোমাদের ফোনের সমস্ত তথ্য চুরি করতে না পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, এবং তোমার কমেন্টে আমাকে অবশ্যই জানিও যদি কোনো রকমভাবে প্রতারণার শিকার হয়ে থাকো এবং এর থেকে বাঁচবি করে, সেটা আমি অবশ্যই তোমাদের বলবো। এবং টেকনিক্যাল রাজীব চ্যানেল ফেসবুক পেজ যেটা আছে, আমার নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, একবার চেক করে নাও, ওই পেজটাকে লাইক করে রাখো। ওইখানে বিভিন্ন ধরনের আপডেট আমি দিয়ে থাকি, এবং তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেখানে আমাকে করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করি সবার। এবং বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিও এটুকুই। নমস্কার, বন্দে মাতরম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।